এবার স্বাস্থ্যসাথী কার্ডে চালু হয়ে গেল নতুন নিয়ম। বর্তমানে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, এবার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু আপনারা সব রোগের চিকিৎসা আর করতে পারবেন না। রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং যার নির্দেশিকাও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, তাহলে বিপদে পড়ার আগে অবশ্যই জেনে রাখুন, না হলে হসপিটালে গিয়ে আপনাদেরকে বিপদে পড়তে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘণ্টিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। তো ইতিমধ্যে যদি আপনাদের পরিবারে কারো কাছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় বদল আনা হয়েছে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে কিন্তু আর সব রোগের চিকিৎসা মিলবে না বা সুবিধা মিলবে না। পরিষ্কার বলা হয়েছে, দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় বদল আনলো রাজ্য সরকার, কোন কোন রোগে মিলবে না সুবিধা। তো যদি আপনাদের কাছে কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আপনার পরিবারে কারো কাছে থেকে থাকে, অবশ্যই ভিডিওটা দেখুন, বিপদে পড়ার আগে কিন্তু এই তথ্য জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তো চলুন কী কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে আর হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে যদি আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, এর আগে কিন্তু আপনারা বেসরকারি হাসপাতালে সব রকমের চিকিৎসা পাচ্ছিলেন, তবে তার মধ্যে থেকে এবার কিন্তু আর বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে আপনারা হাড়ের অস্ত্রোপচারের চিকিৎসা করতে পারবেন না। অর্থাৎ হাড়ের যে অপারেশনগুলো হয় সেগুলো কিন্তু আর করতে পারবেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় বদল আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয় বলে জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে হাড়ের যে কোনো রকম সমস্যায় অস্ত্রোপচার করানোর সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে। তো বুঝতে পারছেন, যদি আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং আপনাদের যদি হাড়ের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় বা হাড়ের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা হাড় ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেসরকারি হাসপাতালে আর চিকিৎসা করাতে পারবেন না বা অস্ত্রোপচার করাতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাকে সরকারি হাসপাতালে যেতে হবে। এবার আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, বর্তমানে যাদের কাছে স্বাস্থ্যসাথীর কার্ড নেই, তাদেরও যদি হাড়ের কোনো সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারি হাসপাতালে কিন্তু আপনারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। হাড়ের অস্ত্রোপচার থেকে যে কোনো চিকিৎসা করাতে পারেন, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এই পরিষেবা। তো স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু আপনারা এই চিকিৎসা করাতে পারবেন। তো এই বিষয়ে আর কী কী জানানো হয়েছে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষর করার নির্দেশ ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়। অর্থাৎ এই নির্দেশিকা কিন্তু জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে খবর সূত্রে জানা যাচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে এবং সরকারি চিকিৎসার পরিকাঠামোর উপযুক্ত ব্যবহার, দুর্নীতি এবং বেনিয়ম ঠেকাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকলে তবেই একমাত্র বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। তো বুঝতে পারছেন, যদি সরকারি হাসপাতালে এই সুবিধা না থাকে এবং সেখান থেকে যদি রেফার করা হয়, তবেই কিন্তু আপনারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে, তবেই চিকিৎসা হবে। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় এক বছর ধরে এই ব্যবস্থা চালু ছিল, এবার থেকে কিন্তু সেই মডেল চালু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। তো বুঝতে পারছেন, রাজ্য জুড়ে কিন্তু এবার নতুন পরিকল্পনা চালু হয়েছে, নতুন চিকিৎসা ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে। তারই সাথে বলা হয়েছে, দেখুন, এর আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। অর্থাৎ মালদা ও মুর্শিদাবাদ জেলায় এর আগে থেকেই কিন্তু নিষেধাজ্ঞা জারি ছিল। সেই সময় স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় যে সরকারি হাসপাতাল রয়েছে, সেই সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলার স্বাস্থ্য দপ্তরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে। অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে যদি ট্রান্সফার করা হয়, সার্টিফিকেট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন। যদিও স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকায় আপত্তি জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে টেস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম, তারা কিন্তু আপত্তি করেছিল। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে, ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু নতুন পরিবর্তন করা হয়েছে এবং এবার থেকে আর হাড়ের চিকিৎসা বা হাড়ের অপারেশন কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে করতে পারবেন না। যদি সরকারি হাসপাতালে না হয়, যদি আপনাদেরকে রেফার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। তার জন্য কিন্তু প্রয়োজনীয় সার্টিফিকেট আপনাদেরকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে বেসরকারি হাসপাতালে জমা দিতে হবে, তবেই কিন্তু আপনারা এই চিকিৎসা করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।